হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ইংলিশ বুস্টার আজকের প্যাসেজ ট্রান্সলেশনের ভিডিওটি একটু মন দিয়ে দেখবে তাহলে তোমরা বেশ কিছু নতুন ওয়ার্ড এবং ইডিয়াম শিখতে পারবে তাহলে চলো আজকের ট্রান্সলেশনটি আমরা দেখে নিই প্রথম সেন্টেন্সটি ছিল শীতের দিন এক চাষী খুব ভরে খেতে কাজ করতে গিয়ে পথের ধারে একটি সাপ দেখতে পেলো এখানে দেখো সাবজেক্ট হলো চাষী এবং দেখতে পাওয়া হলো ভাব তাই সেন্টেন্সটি হবে ওয়ান ফার্মার স এ স্নেক কোথায় দেখতে পেলো পথের ধারে তাহলে বাই দ্য সাইড অব দ্য রোড এবার দেখো এখানে চাষি কিন্তু দুটি কাজ করছিল খেতে কাজ করতে যাচ্ছিল সেই সময়ে সে সাপটিকে দেখতে পেল এরকমই যদি একটি কাজ চলাকালীন আরেকটি কাজ ঘটে যায় তাহলে আমরা সেই সেন্টেন্সে হোয়াইল ব্যবহার করব তাই এখানে সেন্টেন্সটি হবে হোয়াইল গোয়িং টু ওয়ার্ক ইন ফিল্ড অ্যাড ডন ইন উইন্টার এছাড়া এই সেন্টেন্সটিকে আরেক রকমভাবেও করা যায় ওয়ান পিজ্যান্ট নোটিসড এ স্নেক বাই দ্য সাইড অব দ্য রোড হোয়াইল হেডিং টুয়ার্ডস দ্য ফিল্ড টু ওয়ার্ক অ্যাট দ্য ক্র্যাক অব ডন ইন উইন্টার অ্যাট দ্য ক্র্যাক অব ডন হলো একটি ইডিয়ামস যার অর্থ হল খুব ভোরে এই ইডিয়ামসটি তোমরা শিখে নাও ইন ফিউচার সেন্টেন্সে ব্যবহার করবে এবার সাপোজ পরীক্ষায় তোমাদের এই ট্রান্সলেশনটি এসেছে এবং খুব ভোরে এর প্রপার ইংলিশ ওয়ার্ড তোমরা মনে করতে পারছো না সেরকম পরিস্থিতি হলে তোমরা নর্মাল ওয়ার্ড ব্যবহার করবে যেমন ধরো খুব ভোরে এক্ষেত্রে তোমরা আর্লি মর্নিং লিখে আসবে সাপটা শীতে মরমর হয়ে পড়েছিল এই সেন্টেন্সটিকে আমি চার রকমভাবে করেছি ইট ওয়াজ অ্যাবাউট টু ডাই ইন উইন্টার ইট ওয়াজ অন দ্য ভার্জ অব ডাইং ইন উইন্টার ইট ওয়াজ অ্যাট ডেথস ডোর ইন উইন্টার ইট ওয়াজ মরিবান্দ ইন উইন্টার অ্যাবাউট টু ডাই এর অর্থ হল মরতে চলেছে অন দ্য ভার্জ অফ ডাইং এর অর্থ হল মৃত্যুর কাছাকাছি অ্যাট ডেথস ডোর এর অর্থ হল মৃত্যুর দোড়গোড়ায় আর মরিবান্দ শব্দের অর্থ হল মর মরো এখানে অন দ্য ভার্জ এবং অ্যাট ডেথস ডোর এই দুটি হলো ইডিয়াম তাই দেখে চাষির মনে দয়া হলো সিং দ্যাট দ্য ফার্মার ফেল্ট পিটি অথবা সিং দ্যাট দ্য পিজান্ট ফেল্ট সিম্প্যাথি মনে রাখবে ফেল্টের পর কিন্তু নাউন ফর্ম বসাতে হয় তাই তোমরা ভুল করে সিম্প্যাথির জায়গায় সিম্প্যাথেটিক যেন লিখে ফেলো না সে সাপটাকে বাড়িতে আনলো এই সেন্টেন্সটি তিনটে ভাবে লেখা যায় হি টু কিট টু হোম হি ব্রট ইট টু হোম হি ক্যারিড ইট টু হোম আগুনের শেক দিয়ে খাবার দিয়ে তাকে চাঙ্গা করে তুলল এই বাক্যটিকে আমি তিন রকমভাবে ট্রান্সলেট করেছি হি মেড ইট ইনভিগোরেট বাই গিভিং ওয়ার্মথ অ্যান্ড ফুড হি রিভাইটালাইজড ইট উইথ দ্য হেল্প অফ হিট কম্প্রেস অ্যান্ড ফুড হি এনার্জাইজড ইট প্রোভাইডিং ওয়ার্ম কম্প্রেস অ্যান্ড ফুড এখানে আগুনের শেক দেওয়া এই শব্দের জন্যে হিট কম্প্রেস বা ওয়ার্ম কম্প্রেস তোমরা ব্যবহার করবে এক্সামের ক্ষেত্রে যদি আগুনের শেক দেওয়া এর প্রপার ওয়ার্ড মনে না পড়ে তাহলে তোমরা ওয়ার্মথ হিট এই সমস্ত শব্দ ব্যবহার করতে পারো তবে এক্ষেত্রে কিন্তু ফায়ার ব্যবহার করা যাবে না ফায়ার জ্বলন্ত আগুনের ক্ষেত্রে ব্যবহার করা হয় আর ওয়ার্ম হল অ্যাডজেক্টিভ এবং ওয়ার্মথ হলো নাউন তাই এখানে নাউন ফর্ম ওয়ার্মথ ইউজ করবে আর চাঙ্গা করে তুলল এই শব্দের জন্যে আমি তিনটি শব্দ ব্যবহার করেছি ইনভিগোরেট রিভাইটালাইজ এনার্জাইজ এই তিনটি শব্দের অর্থ হলো আরও বেশি শক্তিশালী করে তোলা পুনরুজ্জীবিত করা বা তেজস্বী করে তোলা সুস্থ হয়ে সাপ তার নিজের স্বভাব ধরল বিং রিকভার্ড ইট টু কন ইটস ওন নেচার অথবা বিং কিওর্ড ইট শোড ইটস ট্রু কালার্স রিকভার বা কিওর এই দুটি শব্দের অর্থ হল আরোগ্য লাভ করা বা সুস্থ হওয়া এছাড়া এখানে দেখো আমি একটি নতুন ইডিয়ামস ব্যবহার করেছি শো ইটস ট্রু কালার্স এর অর্থ হল একজন তার আসল রং দেখালো অর্থাৎ তার আসল পরিচয়ের বহিপ্রকাশ হল কালার্সের স্পেলিং দুটোই হয় তোমরা যে কোনো একটা লিখবে চাষির ছোট ছেলেকে সে কামড়াতে গেল এই সেন্টেন্সটির ক্ষেত্রেও আমি দুটি ট্রান্সলেশন লিখেছি ইট ওয়েন্ট টু বাইট দ্য ইয়ংগেস্ট সান অব দ্য ফার্মার ইট টু বাইট দ্য লিটল বয় অব দ্য ফার্মার এখানে একটি নতুন শব্দের ব্যবহার তোমরা শিখে নাও যারা বুকের ওপর ভর দিয়ে হাত বা পায়ের সাহায্যে হামাগুড়ি দিয়ে চলে তাদের ক্ষেত্রে ক্রল ব্যবহার করবে কিন্তু যাদের হাত পা নেই শুধুমাত্র বুকের ওপর ভর দিয়ে চলে তাদের ক্ষেত্রে তোমরা স্লিদার ব্যবহার করবে তাই সাপের চলার ক্ষেত্রে আমি স্লিধার শব্দটি ব্যবহার করেছি তাই দেখে বেজায় চটল চাষি সিং দিস দ্য ফার্মার বিকেম ভেরি অ্যাংরি অথবা সিং দিস দ্য পিজ অ্যান্ড এনরেজড ভেরি মাচ অ্যাংগ্রি মানেও রেগে যাওয়া এবং এনরেজড মানেও রাগান্বিত হওয়া বলল ওরে বেইমান তুই শীতে মরছিলি তাই বাড়িতে এনে তোকে বাঁচালাম সেইড ট্রেইটর ইউ এর ডাইং ইন উইন্টার সো আই সেভড ইউর লাইফ ব্রিঙ্গিং ইউ হোম এখানে দেখো বাংলা উক্তিটি পাস্ট সেন্টেন্সে রয়েছে যেমন তুই শীতে মরছিলি তোকে বাঁচালাম এই জন্যে আমরা ট্রান্সলেশানেও উক্তির মধ্যে কিন্তু পাস্ট টেন্সেই লিখেছি আর বাই শব্দটিকে আমি ব্রাকেটের মধ্যে রেখেছি বাই লিখলেও হয় না লিখলেও হয় এখানে যদি কেউ বাই ব্রিঙ্গিং ইউ হোম লেখে তাহলেও তার সেন্টেন্সটি সঠিক আর তুই কিনা আমার ছেলেকে কামড়াতে চাস অ্যান্ড ইউ ওয়ান্ট টু বাইট মাই সান এখানে আবার দেখো সেন্টেন্সটি প্রেজেন্টে আছে এই জন্য আমরা প্রেজেন্টেই লিখেছি তোর যেমন কাজ তেমন ফল পা এই সেন্টেন্সটিকে তিন রকমভাবে ট্রান্সলেশন করা যায় গেট অ্যাজ মাচ ফ্রুট অ্যাজ ইউর ওয়ার্ক লেট ইউ বি পেড ব্যাক ইন ইউর ওন কয়েন গেট টিট ফর ট্যাট তিনটে ট্রান্সলেশনই খুবই ভালো তবে শেষের যে দুটি সেই দুটি কিন্তু এক্সেপশনাল এই দুটি সেন্টেন্সের ক্ষেত্রেই আমি দুটি আলাদা ইডিয়ামস ব্যবহার করেছি প্রথমটা হলো পে সামোয়ান ব্যাক ইন হিজ ওন কয়েন অর্থাৎ একজন যেমন কাজ করেছে ঠিক সেই পথেই তাকে তার রিটার্ন ফিরিয়ে দাও আরেকটি ইডিয়ামস হলো টিট ফর ট্যাট যার অর্থ হল যেমন কর্ম তেমন ফল তখনই চাষি হাতের কুড়ুল দিয়ে সাপের মাথায় মারল আর সেই আঘাতেই সাপ মরে গেল তখনই এই শব্দের জন্যে ইমিডিয়েটলি অথবা জাস্ট দেন এই দুটি শব্দ ব্যবহার করতে পারো ইমিডিয়েটলি দ্য ফার্মার হিট অন দ্য স্নেক্স হেড উইথ হিজ হ্যান্ড অ্যাক্স অ্যান্ড দ্য স্নেক ডায়েড অব দ্যাট হিট অথবা জাস্ট দেন দ্য পিজ অ্যান্ড স্ট্রোক অন দ্য স্নেক্স হেড উইথ অ্যান অ্যাক্স ইন হিজ হ্যান্ড অ্যান্ড ই ডায়েড ডিউ টু দ্যাট স্ট্রাইক আশা করি আজকের ট্রান্সলেশন থেকে তোমরা অনেক অনেক নতুন ওয়ার্ড এবং ইডিয়ামস শিখেছ এইভাবেই শিখতে থাকো আর নিজেদের ট্রান্সলেশন আরও ইম্প্রুভ করতে থাকো সামনের দিনের জন্য তোমাদের এই প্যাসেজ ট্রান্সলেশনটি টাক দেওয়া থাকলো তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে আমার পরের ভিডিওতে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই